চলাচলের অযোগ্য বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো খোদ গ্রামবাসীরা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব দক্ষিণ হুড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উদ্যোগ নিয়েছেন সেই এলাকার গ্রামবাসীরা। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির বেশ কিছু অংশ বেহাল অবস্থায় থুঁকছিল, কিন্তু সংস্কারে উদ্যোগ নেয়নি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। জানা গেছে, কালাছড়া ব্লকের অধীন তিনটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। সড়কটি লালবাজার থেকে শুরু হয়ে শনিছড়া হয়ে অসম আগরতলা জাতীয় সড়কে গিয়ে মিশেছে। দেখা গেছে, সড়কটির অধিকাংশ অংশে ইট পেতে দেওয়া হলেও একাংশ জায়গা বিহাল অবস্থায় রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সকলেই এই সড়কটি সম্পর্কে অবগত আছেন, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এক কথায়, সড়কটি দীর্ঘদিন ধরেই মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে এই রাস্তা। এটা হচ্ছে, আমরা দেখেন, পূর্ব হুড়ুয়া এবং দক্ষিণ হুড়ুয়া দুটার গ্রামের মেন প্রধান একটা রাস্তা। তো এখানে তিনটা গ্রাম হচ্ছে, একটা গ্রাম শনিছড়া গ্রাম পর্যন্ত দিকে অনেক মানুষ যাওয়া আসা করে রোজদিন। তো আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তাটা দেখছি, বর্ষা আগে থেকেই শুরু হয়েছে, তো কিন্তু কোনো ধরনের রাস্তার ভাঙ্গিয়া দিনের পর গাড়ি বড় গাড়িটাতে যায় আয়, কিন্তু কোনো ধরনের সংস্কারের কোনো উদ্যোগ দেখিনি কারো। তো আমরা কিছুদিন পূর্বে আমরা সবাই মিলে, এই এলাকারই সবাই মিলে, আমরা সামান্য যা যে যত পারে সামর্থ্য অনুযায়ী কিছু আমরা কালেকশন করি, করে আজকে আমরা তিন গাড়ি এই ব্রিক্স আমরা আনি এবং আনি এসে রাস্তাটার কাজ করছি আর কি। আমরা সবাই উদ্যোগ নিয়ে করছি। আমরা এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়েছে রাস্তা? পঞ্চায়েত অ্যাকচুয়ালি পূর্ব হুড়ুয়ায় পঞ্চায়েতে পড়ে, কিন্তু মানে জানানো হয়েছে বা দেখছে সবাই যায় আসে, কিন্তু এটার প্রতি কোনো উদ্যোগ নেই। আপনারা কি জানিয়েছিলেন পঞ্চায়েতে? জানানো হয়েছে বলতে, দেখুন, সবাই যায় আসে এই পঞ্চায়েতে, সবাই যায় আসে এই রাস্তা দিয়ে। তো জানানো যে নতুন করে জানানো কিছু, সবাই যা জানে এই রাস্তাটা মানে কি দুরবস্থা আছে বর্তমানে। বেশ কয়েকবার গ্রামবাসীরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন বিহাল সড়কের কারণে, আর কোনো উপায় না পেয়ে অবশেষে শনিবার বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। ভোট আসে, ভোট যায়, কিন্তু সাধারণ মানুষের সমস্যা সেই তিমিরেই রয়ে যায়। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতারা থাকা সত্ত্বেও গ্রামের মানুষদের চাঁদা তুলে রাস্তা সংস্কার করতে হচ্ছে। এখন এটাই দেখার কি পদক্ষেপ নেয় সরকার। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।